Allahumma amin. As-salatu wassalamu alayka ya Rasulallah. As-salatu wassalamu alayka ya Habiballah. As-salatu wassalamu alayka ya Shafi al-Muznabin. As-salatu wassalamu alayka ya Rahmatan lil-alamin. Kire amar ei bidoy nazar tana Shatir para elakar bhai babar are. Kire bhai har koto kal rasta ghate dukan phate ghura beraiba. Munada toitese re bhai har dukan phate rasta ghate ghura fera na koriya. Asona aske ei zunpuri Sufyan Siddiqui huzurer shorone ei 46তম barshik kurus mahfiler moddhe ami odom gunagar shamim dadar shonge mohan Allahr darbare gunagar kangalar beshe dui kana hat baraya donare bhai amader bishwas ache re amar Allah amrare kali debe na ki go amar ei elakar ma boner agon ki go ma duniyar kaj karma gula bondho hoyse ni go ma duniyar jamela gula azar hoyse ni go ma dekho na ajke ei jainpure Sufyan Siddiqui huzurer shorone urus mahfil sajaiya ajker mahfil re amar bura bura baba der ke loiya jubok nojuan bhai der ke loiya chotto chotto masum bachcha der ke loiya ami odom gunagar shamim dadar shonge mohan Allahr darbare kangaler beshe dui kana hat baraya dona go ma amader bishwas ache go ma amar Allah amrar kali debe na ma go ও আমার সাটির পাড়ার মা তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমার মতো কত মা বোনের আজানি গো এই ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালের মধ্যে আজকে পায়ে অসুস্থ শরীর অসুস্থ হয়ে আসিয়া রয়েছে গো মা তোমার মতো কত মা বোনের আজানি গো এই সাটির পাড়ার বড় স্থানে মুর্দা লাশ হয়ে শুয়ে গেছে গো মা মারা গো তোমার মতো কত মা বোনের পাই বাবারা জানি গো আজকে এই এলাকার মুনাজাত দসি বইছে না অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ তোমার বান্দারা আজকে এই মাহফিলের মধ্যে আমিন আমিন বইলা দোয়া চায় আল্লাহ প্রত্যেকটা বান্দার তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ মাবুদ আজকের মাহফিলের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়িয়ে দিছে রে আল্লাহ আল্লাহ একটা শ্রেণীর মানুষ আছে জগতের মধ্যে বাবা নাই বাবা হারা এতিম হয়ে গেছে ও দয়াল যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া রোদের মধ্যে পুরিয়া মেঘের মধ্যে বিধিয়া সন্তানের মুখে একটু খানা তুলে দেওয়ার জন্য আল্লাহ কার জানি এমন বাবা আজকে সন্তান রে মানুষের মতো মানুষ করে দিয়া বন্ধ কার কবরের মধ্যে মুর্দা লাশ হইয়া শুয়ে গেছে রে দয়াল দয়াল রে যাদের এমন বাবা অন্ধকার কবরে তাদের বাবার কবরে তুমি আর হাজাব দিও না আল্লাহ এমন মানুষ হাত বাড়াইলো যাদের দুনিয়ার জমিনের মধ্যে মা নাই মা হায়রে মা যেই মার মা কয়া ডাক দিনে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজর তাকাইলে আল্লাহ কবুল হজর সাওয়াব হইয়া যায় যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করিয়া সন্তানদের পেটের মধ্যে নিয়া মা প্রসব বেদনা সহ্য করতে পারে নাই রে আল্লাহ সন্তান যখন প্রসব বেদনা লইয়া মা জননী হাত তো ঘরের মধ্যে থাকতো সন্তান যখন পেটের ডান দিকে বাম দিকে লাথি মারত মা জননী সহ্য করতে পারতো না ডাক দিয়া বলতো কে আসত্রে আমারে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চল ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলতো যদি
যদি সন্তান বাঁচাইতে চাও তাইলে মা বাঁচবে না, যদি মা বাঁচাইতে চাও সন্তান বাঁচবে না। মা ডাক দিয়ে কয় ডাক্তার আমি মা বাঁচতে চাই না, আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইতে চাই। ও ডাক্তার আমি মা মারা যামু তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইমু। আল্লাহ আজকে যার এমন মা দুঃখিনী অন্ধকার করে আল্লাহ তাদের মায়ের কবর রাধা তুমি আল্লাহ মাফ করে দাও। দয়াল রে ও দয়াল আল্লাহ আজকের মা ফিলের মধ্যে কোন সন্তান জানি মারে হারায় আঘাত বাড়াইছে। আল্লাহ মাঘ মাসের শীতের দিনে সন্তান যখন বিছানার ডান পাশে প্রস্রাব করে দিত, মা টান দিয়া বিছানার বাম পাশে নিয়ে যাইত, আবার বাম পাশে প্রস্রাব করলে মা জননী বিছা জায়গায় ঘুমাইয়া আবার সন্তানরে শুকনা জায়গায় ঘুম নেওয়াইত, আবার প্রস্রাব করলে মা নিজে বিদার মধ্যে ঘুমাইয়া সন্তানরে নিজের বুকের মধ্যে রাখত। আল্লাহ মা চিন্তা করতো আমার জাদুমণির নেই কলিজায় ঠান্ডা লাগিয়া যায়। ও আল্লাহ আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে। আল্লাহ সন্তান যখন চাকরিতে যায় চাকরির মধ্যে ভালো একটা বেতন পায়, পরীক্ষা দিয়া পরীক্ষায় পাশ করে বাড়িতে আসলে মা জননী টান দিয়া বুকের মধ্যে নিয়ে আদর করে। আল্লাহ এখন সন্তান চাকরি বাকরি করে অনেক টাকা কামাই করে কিন্তু মায়ের মুখ দেখে না, মায়ের মুখ দেখে না। আল্লাহ আজকে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। মায়ের মতো আদর জগতের মধ্যে আমাদেরকে কে বই করে না। দয়াল রে আজকে কে জানি এমন জনম দুঃখী মারে হারে আঘাত বাড়াইছে। আল্লাহ যারা মারে হারাইয়া আত্মের মাহফিলের মধ্যে আমিন আমিন বইলা ডাকে আল্লাহ তাদের মায়ের কবর রাজা তুমি মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার কত মানুষ কত জায়গার মধ্যে গেলে দেখি কিন্তু মায়ের চেহারার মতো একটা মানুষ তো দুনিয়ার জমিনে দেখি না। আল্লাহ মায়ের মতো আদর দুনিয়ায় কেহই করে না, মা যেমন ভাবে টান দিয়া বুকের মধ্যে নিয়ে আদর করে কোন মানুষ তো করে না। আজকে এমন মা যাদের নাই আল্লাহ তাদের মায়ের কবর রাজা তুমি মাফ করে দাও। যারার মা নাই যারার বাবা নাই সবাই একটু জবান খুলে একটু জোরে জোরে ডাকবেন, মা গো তোমার মতো লাই না কে গো আমার বুকে টানে আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। সবাই যাদের মা নাই যাদের বাবা নাই একটু জবান খুলে খুলে ডাকতেন আর জোরে বলেন, মা গো তোমার মতো লয় না কে গো আমায় বুকে টানে আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। হে আমার যুবক ভাইরা, হে আমার মুরব্বী বাবারা, হে আমার পর্দার আল্লার মা বোনেরা, আজকে বুঝি তোমার মা নাই মারে হারাইয়া বুঝি এই সাতির পাড়া জৈনপুরি সুফিয়ান সিদ্দিকী গুদুরের উরুস মা ফিলে হাত বাড়াইছো। আল্লাহর অলির দোহাই দিয়া আল্লাহর দরবারে মা বাবার জন্য দোয়া করো। বিশ্বাস আছে রে আমার আল্লাহ কোনোদিন তোমার দোয়া বিফলে দিবে না। আল্লাহ কত সন্তান আছেন মারে অন্ধকার কবরের মধ্যে শুয়াইয়া মন মন মাটি গুলা মায়ের কবরের উপর দিয়া কে হাত বাড়াইছে। সন্তানের কাছে কত কষ্টের মারে কবরে শুয়াইয়া দেওয়া, বাবার কাছে কত কষ্টের বাবার সন্তান রে কবরে শুয়াইয়া দেওয়া। আল্লাহ যাদের মা নাই বাবা নাই তারা জানে মা বাবা কত আপন। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দর,
করেছে না দোরামি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আল্লাহ তাদের মা বাবা নাই, আল্লাহ তাদের মা বাবার কবর আজাব তুমি মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ যাদের দুনিয়ার জমিনের মধ্যে সন্তান সন্ততি অন্ধকার কবরে, আল্লাহ তাদের সন্তান সন্ততির কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলটা এই জৈনপুরি সুফিয়ান সিদ্দিকী হুজুরের স্মরণের ওরস মাহফিল। আজকের মাহফিলের মধ্যে তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আজকের মাহফিলের প্যান্ডেলে আমার যেই ভাই বাবারা উপস্থিত হইল, আল্লাহ তাদেরকেও তুমি কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্য কাদের করমের মধ্যে বরকত দান করে দাও, মানে সম্মানে ইজ্জতে জিন্দগি নসিব করে দাও। দয়াল রে ও দয়াল আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যারা হাত বাড়াইল যাদের সন্তান পড়ালেখা করে, আল্লাহ তাদের সন্তান সন্ততিদের কবুলার মঞ্জুর করে নাও। দয়াল রে আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে দোয়া চাই জাকির কাকা, আল্লাহ অনেক সুন্দর একটা সুন্নি মহা সম্মেলন সাজায়, আল্লাহ ওই সুন্নি মহা সম্মেলনের উসিলা করে আজকের মাহফিলের উসিলা করে আমাদের সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ পর্দার আড়ালের মধ্যে আমার মা বোনের হাত বাড়াইল, আমার প্রত্যেকটা মা বোনদেরকে তুমি কবুলার মঞ্জুর করে নাও। ও আল্লাহ যেদিন আমরা মরণের ডাক শুনা যাইব, আপনাই লাইসা আমাদের মরণের ডাক দিব, মরণের আগে আমাদেরকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের হজ্জে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।